আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকে হচ্ছে সকালবেলা বাচ্চাদেরকে কি নাস্তা দিবেন সেটা নিয়ে অনেক টেনশনে থাকেন। তো আমি এই জন্য বাচ্চার জন্য তৈরি করেছিলাম হোমমেড সেরেলাক। এটা হচ্ছে আমি আমার বাচ্চাকে দিয়ে থাকি সবসময়, আর এটা হচ্ছে আপনার 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য দিতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমি সেরেলাকটা আজকে তৈরি করে দেখাবো, আর এখানে আমি 5 থেকে 6 চামচ পরিমাণ সেরেলাকটা তৈরি করব। ইচ্ছা করলে এখানে আপনারা চাইলে কম বেশি করে তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি এখন সেরেলাকটা দিয়ে নিয়েছি, আর এতে আমি সামান্য পরিমাণ খাবার পানি অ্যাড করে ভালো করে নেড়ে নিব, যাতে কোনো পরিমাণ দলা পেকে না থাকে। আর এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট। এই পিঙ্ক সল্ট হচ্ছে শরীরের জন্য খুবই উপকার। বড়রা এবং ছোটরা সবে হচ্ছে এই পিঙ্ক সল্টটা খেতে পারেন, ডাক্তার এবং বিশেষজ্ঞরা পরামর্শ দেয় পিঙ্ক সল্টটা খাওয়ার জন্য। এখন সেরেলাকটি আমি চুলায় বসিয়ে দিয়েছি, অল্প আছে এমন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ভালো করে নাড়া দিতে হবে। আর এখন আমি অ্যাড করব সামান্য পরিমাণ তাল মিশ্রি। তাল মিশ্রিটা জাস্ট মিষ্টি করার জন্যই অ্যাড করা হয়েছে। আপনারা চাইলে গুড় বা খেজুরের সিরাপ বা খেজুর অ্যাড করে নিতে পারেন। তো এখন দেখতেছেন এটা বলকে এসে পড়েছে। এখন হচ্ছে আমি জাস্ট চেক করবো এটা যে সিদ্ধ হয়েছে কিনা, আর সিদ্ধ না হলে আরও কতক্ষণ এটাকে আমি জাল দিব। এখানে আমি অ্যাড করব কিছু সামান্য খেজুর, যেহেতু আমি মিষ্টি অ্যাড করেছি তাই অল্প পরিমাণ খেজুর আমি এখানে দিয়ে নিব। খেজুরটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা কতটুকু পাতলা বা ঘনত্ব করতে চান সেটা নির্ভর করে আপনার বেবি কতটুকু খেতে পছন্দ করে। তো আমি একটু ঘন রাখতে পছন্দ করি, কারণ আমার বেবিটা ঘন খায়। আর হ্যাঁ, আমি দেখেছি এটা সিদ্ধ হয়ে আসছে, তো সিদ্ধ হলে হয়েছে, আর ঘন হলে হচ্ছে নামিয়ে ফেলবো। তো দেখতেছেন পরিপূর্ণ ঘন হয়ে গেছে, এখন আমি এটা আমি নামিয়ে পরিবেশন করব। এখন আমি সামান্য পরিমাণ চিয়া সিড হচ্ছে এই সেরেলাকের উপরে দিয়ে দিব। আর বাচ্চাদের জন্য চিয়া সিড কিন্তু খুবই উপকার, আর চিয়া সিড কিন্তু সুপার ফুড বলা হয়ে থাকে। আপনারা সবসময় ট্রাই করবেন বাচ্চাদের খাবারে সুজি কিংবা সেরেলাক বা যে কোনো মিষ্টি জাতীয় খাবার হোক সাথে চিয়া সিডটা অ্যাড করে দেওয়ার জন্য, বা চাইলে আপনারা শরবতও সাথে বাচ্চাটাকে চিয়া সিড অ্যাড করে খাওয়াতে পারেন। এখানে আমি জাস্ট একটু অল্প চিয়া সিড দিয়ে এটা পরিবেশন করে আমি বাচ্চাকে দিব। তো তৈরি হয়ে গেল মজাদার সকলের নাস্তা রেসিপি। এই সেরেলাকটা খুবই মজার, খুবই টেস্টি। বাচ্চারা, যেসব বাচ্চারা খেতে চায় না তাদেরকে যদি এটা বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে। আমার বাচ্চাকে সকালে কিন্তু অনেক অন্য খাবার খেতে চায় না, আমি যদি এটা বানিয়ে দিই সে কিন্তু অনায়াসে খেয়ে ফেলে। আর এই হোমমেড সেরেলাকটা কীভাবে তৈরি করতে হয় সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব কীভাবে এই হোমমেড সেরেলাকটি তৈরি করতে পারেন বাসায়। আর যারা হচ্ছে তৈরি করতে পারবেন না, চাচ্ছেন অর্ডার করতে, তারা চাইলে অর্ডারও করতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজও এই ডিসক্রিপশনে দিয়ে দিব এই ভিডিওর নিচে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও নিত্য নতুন অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো বাচ্চাদের জন্য। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।